মাম্পি সেন্টা একটু মেখেছি বলে আমার সেন্টা মাম্পি মেখে নিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11:22, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমার সাথে যাচ্ছে ইনি ইনি। তো ইউভান ব্যাগের মধ্যে ঢুকে গেছে, আর এখানে আমার হাজবেন্ড ইউভানকে রেডি করে দিচ্ছে, ওই ব্যাগের মধ্যে প্যাকিং করে দিচ্ছে ইউভানকে, ইউভান আমাদের সাথে যাবে বলে। তো চলুন, আর কেনাকাটা কিছুটা বাকি আছে, তো আজকে ওটা কমপ্লিট করার চেষ্টা করব। আর আপনাদের সাথে কথা বলতে পারিনি, কারণ ইউভানের 2 সপ্তাহ ধরে শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছিলো, আমি আপনাদের সাথে কথা বলতে পারিনি। তো আজকে শেষমেশ আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, এখন মার্কেটে যাচ্ছি। তো চলুন কী কী কেনাকাটা করি দেখাবো, আর এসে কথা বলছি, চলুন। চলো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর কেনাকাটা করার পরে একটা ছোট গিফট পেয়ে গেছি, গিফট এখন মাম্পির হাতে আছে। মাম্পি গিফটটা দেখিয়ে দাও তো। তো কেনাকাটা হয়ে গেছে, এবার ইউভানকে মামার কাছে রেখে এসেছি। আর গোপালেরও কেনা হয়ে গেছে, সেদিনকে গোপালের কিনতে পারিনি, তো আজকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে কেনা। তো মাম্পির আবার কি পছন্দ হয়েছে জানি না, মাম্পির ব্ল্যাক জামাটা পছন্দ। তো চলুন ইউভানকে আমার কাছে রেখে এসেছি, বাড়ি গিয়ে কথা বলছি। কেনাকাটা করে ইউভানের বাবা, আমি, মাম্পি তিনজনে মিলে কেনাকাটা করে ফিরছি। আর ইউভান আছে আমার দিদার কাছে, মামার কাছে, ওদের কাছে আছে ইউভান।
চলছি। তো চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। ভাইয়ের আর বোনের দুজনে কিনেছি, মানে মামার বাড়ির ভাইয়ের আর বোনের দুজনে কিনেছি। তো আর আর ইউহানের পাপার আজকে ইউহানের পাপা কিনেছে, আর আমার জন্য ইউহানের পাপা একটা শাড়ি কিনে দিয়েছে, আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। তো এটাই আমি ভেবেছিলাম নেবো না কিছু, তো এবছর আমার শাড়ি আছে মোটামুটি, না নিলেও চলে যাবে এবছর। কিন্তু ইউহানের পাপা একটা শাড়ি দিল। এটা শোনা, এটা শখে দিলে না ভালোবেসে দিলে? হ্যাঁ, এটা ভালোবেসেই দিলাম। হ্যাঁ, ভালোবেসে দিয়েছে আমাকে। আর ইউহানের পাপা যেখানেই দাঁড়ান, হ্যাঁ ইউহানের বাবা যেখানেই যাচ্ছে খালি ইউহানের জামা প্যান্ট খুঁজছে। তো ইউহানের জন্য আজকে একটা নিয়েছে ব্ল্যাক কালারের টি শার্ট, আর ইউহানের বাবার জন্য নিয়েছে একটা ব্ল্যাক কালারের জামা, আর আমার জন্য একটা ব্ল্যাক কালারের কুর্তি নিয়েছি। তো তিনজনে ওটা একদিনে, মানে একটা দিনে তিনজনে ওই একই রঙের ম্যাচিং করে পরবো বলে ব্ল্যাক কালারের নেওয়া হয়েছে। তো চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর গোপালের জামাটা ফার্স্টেই নিয়ে নেওয়া হয়েছে, আর গোপালের জামাটা ফার্স্টেই নিয়ে নেওয়া হয়েছে বলে আমাদের কেনাকাটাটা ঠিকঠাক হয়েছে। আর যেদিনকে মানে কিনবো ভাবি গোপালের লাস্টে, সেদিনকে কেনাকাটা আমার গোলমাল হয়ে যায় জানেন। আজকে কিন্তু ফার্স্টে কাজের কাজ করেছি, গোপালের জামাটাকে নিয়ে নিয়েছি, তারপরে আমাদের কেনাকাটা করেছি। তার মাম্পির জন্য নিয়েছে একটা কুর্তি, আর মাম্পির অনেক কুর্তি আরও অনেক কিছু জামা মোটামুটি আছে। আর মাম্পিকে আমি ভেবেছি যে একটা নাইটি হোক একটা কুর্তি হোক দেব, কিন্তু মাম্পির এখানে ঠিক মানে পছন্দ হলো না কুর্তি। আর ওর দাদা বললো যে কলকাতা থেকে মাম্পি আনবে। আর ইউহানের পাপার জামা নিয়েছে, টি শার্ট নেয়নি, ওটাও পছন্দ হলো না, ও গিয়ে কলকাতা থেকে টি শার্ট নিয়ে আসবে। তো চলুন, আর কথা বলতে পারছি না, হাত ধরে যাচ্ছে, বাড়ি গিয়ে আমি কথা বলছি। আর এর সাথে ইউহানের ম্যাচিং করে ইউহানেরও একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়েছে। আর এটা এই যে একটা ট্রাউজার প্যান্ট নিয়েছে ইউহানের পাপা। ব্যাস কেনাকাটা এটাই। আর আমার আজকের কেনাকাটাতে বললাম গিফট, এটাই হচ্ছে গিফট আমাদের ওই বোয়াল দিয়েছে। আর এটা আমার মায়ের শাড়ি। এটা মায়ের শাড়ি। ভালো হয়েছে
ভালো ভালো ওরকমই সেম শাড়ি আমার মামা আর তোমার গিফটটা এই যো এটা গিফট ইউ ওয়ান ব্যাকপ্যাক ছিঁড়ে দিও নি বাড়ি যেতে হবে তো এই ব্যাগটা নিয়ে মা আর কি করে আমি একটা সাইকেল চালাচ্ছি আমি আমার জন্য কিনেছি দেখুন ব্লাউজটা কেমন সাদা শাড়ির সাথে পরার মতো আমার একটাও ব্লাউজ ভালো নেই এই ব্লাউজটা খুব চোখে লেগেছিল হ্যালো আমি এখন বডি সামনে এখন ফলস নং মানে খালা খালা নেকলেস টেস নেই মামার বাড়িতে আছি বনা এইগুলো মামার বাড়িতে আছি নেবে না গুলো তো নেব না ফ্রেশটা চাইছি আইছি উপর আপ আমরা প্লেন হ্যাঁ এটা নেই আর কি মাসকারা ফাসকারা বলছিল হ্যাঁ আইলাইনার দে আইলাইনার আচ্ছা ঠিক আছে কেসনে আমরা দিলাম আমি দিলাম মা যাচ্ছি অঞ্জলির দিনে আমার এটা কাজে লাগবে অঞ্জলির দিনে বলছি অষ্টমীর দিনে অঞ্জলি দেওয়ার কাজে লাগবে এটা পরে যাব আইলাইনার নিয়েছি মাম্পি কুর্তিকে কুর্তি ফুর্তি মাম্পিকে কিছু দিইনি মাম্পি একটা সেন্ট নিয়েছে এই সেন্টটা নিয়েছে মাম্পি নিজেই বললো আমি নেব নিজেই বললো নেব ওকে দিয়েছি এটা আর এই সেন্টটা আমাদের ওই আর একটা কিছু নেই আর মাসকারা আছে আইলাইসেস হ্যাঁ হ্যাঁ মানে এই যে হাড়টা দেখতে পাচ্ছি সেটা লাল নেই লালের ওপর সাদা লালের ওপর কোনো সাদা কিছু আছে দেখি সেন্টটা কেমন মেকে হেভি সুন্দর সেন এইবার বলছো তাহলে আমারটা তুমি কেন মাখতে এই বলছে এটা পাল্টে নেবে ওই আমার বলছে এটা পাল্টে নেবে এই মাম্পি ওরাম বললাম ভাই এইটা দেখো এরকম বলছো আমি ভালো লাগবে না শোধ বোধ করে নিল শোধ বোধ করে নিলি বাড়িতে চলো না আমি এটা পুরো পা থেকে মাথা পর্যন্ত মাখবো আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখানে কেনাকাটা করার সময় মন খারাপ সব থেকে লেগেছে মাম্পিকে যে সেন্টটা কিনে দিয়েছি মাম্পির সেন্টটা একটু মেখেছি বলে আমার সেন্টটা মাম্পি মেখে নিল